গুড মর্নিং বন্ধুরা। বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালোই আছি। তো আজকে সকালবেলা উঠে দেখছি, দেখো ওয়েদার ভীষণই খারাপ, কখনো কখনো ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে, তো ওয়েদার ভীষণই খারাপ। আর আজকে আমার হাজবেন্ড কলেজে বেরোবে, তো সেই জন্য দেখো ঘুম থেকে উঠেই আগে রান্নার প্রিপারেশন করে নিচ্ছি। এমনিতেও উঠতে একটু লেট হয়ে গেছে, সেই কারণে দেখো মাছ থাকা সত্ত্বেও মাছ করবো না, ডিমের ঝোল রান্না করে নেব। তো এখানে ভাত বসিয়ে দিয়েছি, এখানে ডিম সেদ্ধ করে নিয়েছি, আর এখন দেখো আলুটাও সেদ্ধ করে নিচ্ছি। তো ডিম আলু দিয়ে ঝোল রান্না করে নেব, এটা হচ্ছে সব থেকে তাড়াতাড়ি যদি কোথাও যাওয়ার থাকে যে কোনো দিন, বা দেরি হয়ে গেছে উঠতে অফিসে বেরোবে, তো তখন কি করতে হবে, তখন ডিমের ঝোল বানিয়ে নিলেই সব থেকে সুবিধা হয় আমার মনে হয়। তো আলুটা সেদ্ধ বসিয়ে দিয়ে এখানে দেখো আমি চাটা করে নিচ্ছি। চা তো খেতেই হবে, মানে সকালবেলা কি বলবো, চাটা না খেলে হয় না। তো চা বসিয়ে দিয়ে চা খেতে খেতেই আর কি আমি রান্নাটা করতে থাকবো। তো আমার এখানে দেখো ডিমটা যে আগে সেদ্ধ করে নিয়েছিলাম, সেই ডিমটা ভেজে আমি ডিমের ঝোলটা রান্না করে নেব। আর চলো তাহলে রান্নাটা প্রথমে করে নিই। আর এখানে দেখো ডিমের ঝোল হয়েও গেছে, আর এখানে রুটিও করেছিলাম ব্রেকফাস্টে, আর সেটা মানে হাজবেন্ডকে খেতেও দিয়ে দিয়েছি, আর এখানে টিফিনও প্যাক করে দিয়েছি। আর এখন যে আমি বাসন মাজছি, এটা হচ্ছে অনেকটাই পর, মানে হাজবেন্ড বেরিয়ে যাওয়ার অনেকটাই পর, এখন অনেকটাই বেলা হয়ে গেছে। তো এখন বাসনটা আর কী হয়েছে, আজকে হাজবেন্ডকে যখন খেতে দিয়েছি তখনই মামা আমার কি উঠে পড়েছিল, তো সেই কারণে মানে হাজবেন্ড বেরিয়ে যাওয়ার পর আর কোনো কাজ হলো না, মামামকে আগে নিয়ে একটুখানি থাকলাম, তারপরে এসে এখন বাসনটা মেজে নিচ্ছি, গ্যাসটা সব কিছু একবারে পরিষ্কার করে নিয়ে তারপরে ঘরে যাব, বিছানা তুলব, একটু ওকে পড়তে বসাবো, অনেক কাজ আছে এখনও। তো চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা সাথে থাকো, আশা করছি ভালো লাগবে। আর এখানে দেখো মায়ের কাজে কাজ দেখে আর কি ওরও একটু কাজ করার ইচ্ছে হয়েছে, সেই জন্য দেখো পোঁচাটা নিয়েও পুঁচতে লেগে গেছে। দেখো না, পড়াশোনা না করে শুধু এইসবগুলো করলেই ওর ভালো। তো এখনও পড়তে বসেনি, আমি তখন বাসন মাজছিলাম। দেখো এবার আমি পড়াতে এসেছি। এই দেখো, এই দেখো, এটা হচ্ছে কাউ, কাউ মানে হচ্ছে গরু। এটা হচ্ছে মাংকি, মাংকি মানে হচ্ছে বানর, বলো বানর, মাংকি, মাংকি মানে হচ্ছে বানর, বলো কাউ, কাউ মানে গরু, বাঁদর, 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 পাগল বলিনি, বাঁদর বলেছি, বাঁদর মানে হচ্ছে মাংকি, মাংকি।
তো দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 1টা। আমাদের দুজনে স্নান হয়ে গেছে আর ও এখন কি করছে বলো তো? নকুলদানা খাচ্ছে। আমি এইসবে ঠাকুরকে জল দিলাম। ঠাকুরকে নকুলদানা দিলে দেখো, হাঁ করে দেখিয়ে দাও মা। তো ঠাকুরকে জল টল সব দেওয়া হয়ে গেছে, এবার লাঞ্চ করব। সেই সকালেই তো রান্না হয়ে গেছে, একটু তরকারিটা গরম করে নেবো। ডিমের শুধু ঝোল করেছি আর কি, ডিমের ঝোলটা একটু গরম করে নেবো। নিয়ে ভাতটা তো আর কিছু করবো না, তো 1টা গরম হলেই হবে। তো চলো এবার লাঞ্চটা করি, আবার তোমাদের সঙ্গে বিকালে কথা হবে। গুড ইভিনিং বন্ধুরা। ইভিনিং বললেও এখন কিন্তু রাতের বেলা হয়ে গেছে আর কি। তো সন্ধ্যে থেকে তেমন কোনো ভিডিও করিনি, আর এখন একবারে ডিনার বানাতে চলে এসেছি। তো আজকে ডিনারে দেখো রুটি হবে, আর এখানে দেখো ব্রকোলি, ফুলকপি, আলু, গাজর, মানে যা কিছু ছিল কড়াইশুঁটি সব কিছু দিয়ে রাত্রিবেলা একটা তরকারি বানাবো। আর ঘি দিয়ে আর বাটার, এই সরি রিফাইন অয়েল দিলাম, আর দেখো এখন দিলাম বাটার। দিয়ে দেখো আমি এখানে পেঁয়াজ, তারপরে তোমার পেঁয়াজকলির পাতা, তারপরে কড়াইশুঁটি দিয়েছি, টমেটো দিয়েছি, এইসব দিয়ে এগুলো একটু ভাজা করে নিয়ে দেখো এগুলো যে ভাপিয়ে রেখেছিলাম ওইগুলো দিয়ে দেবো। দিয়ে একটু সস টস দিয়ে একটু মিষ্টি মিষ্টি করে আর কি করবো আর কি, একটু সস, একটু মেয়োনিজ দিয়ে করে নেবো। তো চলো এটাই হলো আজকে আমাদের ডিনার, তাড়াতাড়ি চটপট করে বানিয়ে নিই। তো চলো বন্ধুরা, আমার ডিনার কমপ্লিট, আর এখন বাজে হচ্ছে 10:15। তো ডিনার হয়ে গেছে, এবার রান্নাঘরটা একটু ক্লিন করবো, ব্যাস তারপরেই হয়ে যাবে, তারপরে গিয়ে ডিনার করবো। আর সন্ধেবেলা থেকে কোনো ভিডিও বানাইনি, কারণ আজকে যা সন্ধ্যে থেকে বৃষ্টি হলো কি বলবো। আমাদের এখানে তো অ্যাজ ইউজুয়াল জল দাঁড়িয়ে গেছে। তো আমার হাজব্যান্ড আজকে কলেজে গিয়েছিলো সকালবেলা, তো সেটা তোমরা দেখেইছ। এবার ও বেরোনোর সময় ঠিক বৃষ্টিটা এসেছে আর ও আটকে গেছে। এত মুষলধারে বৃষ্টি হচ্ছে, তার মধ্যে এত বাইরে জল জমেছে, কী করে আসবে সেটা নিয়ে খুব টেনশন ছিল। তো ও এলো তখন বাজে হচ্ছে 8টা, মানে ঘরে ঢুকলো যখন একদম পরিষ্কার টরিষ্কার হয়ে যখন বাথরুম থেকে ঘরে ঢুকলো, তখন বাজে হচ্ছে কতটা হবে, 7:30, 8টা এমনি হবে। পরে একটু চা খেলাম, চা খেয়ে একটু মুড়ি খাওয়া হলো সঙ্গে সঙ্গে আর কি, চা মুড়ি একসঙ্গে, একটু ডাল সেদ্ধ করে মুড়ি খেলাম। আর তারপরে দেখো না ডিনার বানাতে চলে এসেছি কিছুক্ষণ পর। আর আমার ঘরটার এত যন্ত্রণা হচ্ছে যে আমি না একবারে যদি কেউ আমাকে ডাকে তার দিকে তাকাতে পারছি না, মানে এরকম আস্তে আস্তে করে তাকাতে হচ্ছে আর কি, ঘাড়ে ফিগ লেগেছে, খুব অসুবিধে হচ্ছে সেই কারণে। আর কি বলবো, ডিনারটা কমপ্লিট হলো, রান্নাঘরটা ক্লিন করবো, ব্যাস চলো। আর কি বলবো, যা বৃষ্টি হলো, মানে কি বলবো, মানে মুষলধারে যাকে বলে, আমি একবার জানলাটা খুলে বৃষ্টিটা মানে দেখার জন্য জানলাটা খুলেছি যে জল টল বাইরে জমেছে কিনা। বাপরে একবার খুলে আমার চুল মুখ সব ভিজে গেল ঝাপটা, এরকম অবস্থা। তো চলো দেখো বন্ধুরা, আমার গ্যাসটা এসে একদম পরিষ্কার হয়ে গেছে। আর দেখো এখানে সমস্ত বাসনও মাজা হয়ে গেছে, আর এখানে দেখতে পাচ্ছ কড়াইশুঁটি, এগুলো 2-3 দিন আগে আনা হয়েছে, আর ফ্রিজে পোড়া হয়নি, বাইরে পড়েছিল, তাই একটু জল জল হয়ে গেছে, তাই জন্য বাইরে বার করে রেখেছি। এটা কালকে দেখি কড়াইশুঁটির কচুরি করে নেওয়ার ইচ্ছা আছে। তো চলো সমস্ত কিছু চলো বন্ধুরা, আজকের মতো সমস্ত কাজ শেষ, এবার চুলটা আঁচড়াবো। দেখতেই পাচ্ছ চুল আঁচড়ানো হয়নি, আসলে ঘাড়টা এত যন্ত্রণা করছে না, আর কিছু করতে ভালো লাগছে না, শুধু যেগুলো না করলে নয় সেগুলোই করা। আর চুলটা এখন রাত্রেবেলা একটু আঁচড়াবো, রাত্রে চুলটা আঁচড়ে মানে ড্রেসটা চেঞ্জ করে, নাইটিটা চেঞ্জ করে তারপরে শুতে যাবো। আর আবার বৃষ্টি এসেছে, কালকে কী হবে জানি না, কালকে মনে হচ্ছে সারাদিন আবার বৃষ্টি হবে। আর বাইরে দেখতেই পাচ্ছ সব 90 মেলা, দেখো মানে দুপুরেরগুলোই শোকায়নি আজকে, মেঘলা মেঘলা ছিল না, সব বাইরে মেলা, কালকে যে কী হবে আবার জানি না।
তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করি। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, আর অলওয়েজ আমার ভিডিও দেখতে থেকো। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা ছোট্ট লাইক কমেন্ট করতে পারো, আর আমার ভিডিও যদি খুব ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। চলো, গুড নাইট, টাটা।